আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে সহপাঠীর গুরুতর আহত ছাত্র মূল্য তালিকা না থাকা ও চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে জরিমানা করেছে রাজশাহী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাপাই নবগঞ্জ তিন আসনের উপনির্বাচনকে ঘিরে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া নাটোরের বড়াই গ্রামে কৃষক হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে হাস্যকর রিয়াক দেয় তিহাস নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে তার সহপাঠী সহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে রাজশাহী কলেজের অধ্যক্ষের বাসভবনের সামনের মাঠে এ ঘটনা ঘটে আহত তিহাস রাজশাহী কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বর্তমানে রামেকের চার নম্বর ওয়ার্ডে আহত ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে সহপাঠীরা জানান ফেসবুক পোস্টে হাস্যকর রিয়াক দেয় আগের দিন তিহাসের সহপাঠী কিবরিয়ার সাথে মনোমালিন্য হয় এ নিয়ে আজ বুধবার ফোন করে তিহাসকে কলেজ মাঠে আসতে বলে ক্লাস শেষ করে মাঠে অবস্থান করছিল ইতিহাস এ সময় কিব্রিয়া ও তার বন্ধু নিউ ডিগ্রি কলেজের ছাত্র অমিসহ কয়েকজন আকস্মিকভাবে তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে কিছু বুঝে ওঠার আগেই ওই দুর্বৃত্তরা পালিয়ে যায় পরে সহপাঠীরা আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আহত ইতিহাস নবাবগঞ্জের রহনপুর এলাকার নাদিমুল ইসলামের ছেলে এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজারুর ইসলাম জানান দুই বন্ধুর মধ্যে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমার পিকে হার দিছে দেন আমি ওর পিকে হার দিছি এটা নিয়ে আবার আমাকে রাত্রে রাত্রে না রাত্রে আমার ফ্রেন্ডের নাম্বারে কল দিছে মানে আমার রুমে ওকে কল দিয়ে বলছি যে তুই আমি এরকম রুকুম কল তুই দে তুই বলছে বেটা তুই আমার এতে হা দিয়েছিস বিষয়টা আমার ভালো লাগলো না দেন কথা বলতে বলতে আমি কল দিতে দিতে আমাদের মারতে শুরু করছি শুরু করার পরে মানে এক হপ্তাহে হাতহাতি করছে সাত আটজন ছিল মারতে রয়েছে আমি তখন একটু হাতি করে দিয়েছি দেন ওদের মধ্যে একজন জাকি মেরেছে আমাদের একটা ফেসবুক পোস্ট আমাদের কদিন আগে যেটা প্রেজেন্টেশন হয়েছিল ওখান থেকে একটা ফেসবুক পোস্ট করা হয়েছিল ওই পোস্টে এই হাঁকি ঝামেলা এবং ফার্স্টে হা হা দিয়েছিল একটা ছবিতে সেই ছবিতে সেই ছবিটার স্ক্রিনশট নিয়েই কমেন্ট করেছিল যে এই ছবিটা হা দেওয়াটা ঠিক হয়নি তখন ওই কালকে রাত্রে তিহামকে কল করে বলেছিল যে তোর কোন বিষয়টা ভালো লাগেনি সেটাই কালকে কলেজে দেখবো এবং কাল আজকে সকলে যখন কলেজ আসি তখন এই ব্যাপারটা অনেকটা মানে অনেক কথা কাটাকাটি হয়েছিলো টুকটাক এই ব্যাপার নিয়ে কিন্তু ব্যাপারটা অনেকটা মিউচুয়ালের দিকে চলে যাচ্ছিলো আমরা আরও তিন মিলে ব্যাপারটা মিউচুয়াল করছিলাম কিন্তু সেখান থেকে ওই কিপ্রিয়া ওর কয়েকজন বড় ভাইকে নিয়ে চলে আসলো তারপর সেখান থেকেই কথা ওখান থেকে ওরা এমন মানে বিহেভ করছিল যে হ্যাঁ ওরা মারবেই সেখান থেকে আমরা তাও চাচ্ছিলাম যে একটা মিউচুয়াল হোক কিন্তু হঠাৎ করেই কথা প্রেক্ষিতে মানে কথা আস্তে আস্তে মারামারি শুরু হয়ে গেছে এবং মারতে মারতে চাকুকে একদম মানে যেভাবে করে পাগলা ঘোরার মতো এরকম করে চাকুকে মারছিল করতে চাঁপাই নবগঞ্জ তিন আসনের উপনির্বাচনকে ঘিরে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বুধবার সোয়া দুইটার দিকে চাঁপাই নবগঞ্জ পৌর এলাকার শান্তির মোড়ে এ ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন বেলা সোয়া দুইটার দিকে ভোটকে কেন্দ্র করে নৌকা ও আপেলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এতে একজন আহত হয়েছেন পরে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে নামে এক স্থানীয় বাসিন্দা বলছেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ ও আপেল প্রতীকের প্রার্থী সামিউল হক লিটনের কর্মী সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে আব্দুল ওদুদের কর্মীরা বাতেন খামোর ও লিটনের কর্মী সমর্থকরা শান্তির মোড়ে অবস্থান নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ চৌধুরী জানান উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে বিস্তারিত পরে জানানো যাবে চাপাই নবাবগঞ্জ তিন আসন থেকে বিএনপির সংসদ সদস্য হারুন রশিদ পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয় পরে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন আজ সকাল সাড়ে আটটা থেকে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয় চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত মূল্য তালিকা না থাকা ও চিনির বস্তা লুকিয়ে রাখার অভিযোগে রাজশাহীতে কয়েকটি ব্যবসার প্রতিষ্ঠানের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বুধবার বেলা বারোটায় রাজশাহীর সাহেব বাজার এলাকায় কয়েকটি মুদিখানার দোকানে অভিযান পরিচালনা করা হয় এ মূল্য তালিকা না থাকা ও দোকানে চিনি লুকিয়ে রাখার অভিযোগে দুই মুদি দোকানে মোট বারো হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এছাড়াও অন্যান্য দোকানে মূল্য তালিকা ও পণ্যের সঠিক দাম নির্ধারণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম তিনি জানান সারা দেশের ন্যায় রাজশাহীতেও চিনির বাজার মনিটরিং চলছে কোনো ব্যবসায়ী বেশি দাম রাখলে সরকারের নির্দেশনা মতো তাদেরকে জরিমানা করা হচ্ছে আজ আরডিএ মার্কেটের বাগদাদ স্টোরকে দশ হাজার টাকা ও আরেকটি মুদি ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিকার জানাচ্ছে রাজশাহীতে বঙ্গবন্ধু কলেজের এইসএসিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন তিনি বলেন ডিজিটালের পর এবার স্মার্ট বাংলাদেশের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে অর্থ আয় করছেন তরুণরা রাজশাহীতে প্রায় দশ হাজার ফিলেন্সার তৈরি হয়েছে সরকারের টার্গেট হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে বিশ থেকে পঁচিশ লাখ ফিলেন্সার তৈরি করা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম সাব্বির সাত্তার ও বঙ্গবন্ধু কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি এ এম এম আরিফুল হক কুমার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামারুজ্জামান সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কলেজের উচ্চ মাধ্যমিক কোর্স কোঅর্ডিনেটর এম জি আজম এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নাটোরের বড়াই গ্রামে কৃষক বেলাল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বেলালের নিজ এলাকা মাসিন্দা গ্রামে এই কর্মসূচি পালন করা হয় ঘণ্টাব্যাপী মানববন্ধনকালে বক্তব্য রাখেন নিহত বেলালের স্ত্রী আনোয়ারা বেগম ছেলে আতাউর রহমান আনুসুর রহমান বোন আমেনা বেগম সহ স্থানীয়রা এ সময় বক্তারা অভিযোগ করেন ঘটনার সাথে অভিযুক্ত উচ্চ আদালত থেকে জামিনে এসে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং বাদী পক্ষকে হুমকি দিচ্ছে এমতাবস্থায় অবস্থায় অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা গত তেরো ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে বেলালের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে বিকেলে তার মৃত্যু হয় এরম আমি তার আমি বিরাট দা আমি তার ফাঁসি চাই তার বিচার চাই আমি ভাই ফেলা দিছে আমার দাবি আমার ভাইক যেরাম হত্যা করছে আমি চাই ভাইক ফাঁসি খালেক কামরুল ফিরোজ পায়াস রাহুল ইয়াকুব নজু সবুজ সলেমান এবং জয়নাল এদের আমি মিরান এবং সালদার আর অনেকে আমার বাবার সাথে খুন করার সাথে জড়িত আমি আইনকে শ্রদ্ধা জানাই যেন আমার বাবার খুনিদের সর্বস্ত শাস্তি হয় আমি নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে শাওন আহমেদ নামে এক যুবককে আট বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছে আদালত জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ কামরুন নাহার বেগম এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত শাওন আহমেদ নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে আদালত সূত্রে জানা যায় দুই হাজার একুশ সালের আঠাশ আগস্ট নাটোর সদর থানার মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সদর উপজেলার দত্তপাড়া এলাকায় হেরোর বিক্রির জন্য বহন করছে এ সময় পুলিশের একটি টিম নাটোর ঢাকা মহাসড়কের দত্তপাড়া ব্রিজের ওপর তল্লাশি শুরু করে তল্লাশি চলাকালে শাওন নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে পুলিশ সদস্যরা তার পিছু নিয়ে শাওনকে আটক করে পরে তার শরীর তল্লাশি করে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাওনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করে দীর্ঘ দেড় বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ